নমস্কার বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের করব গোপালের অঙ্গরাগ। তাই অঙ্গরাগের আগে এবং পরের মুহূর্তে এবং অঙ্গরাগ কীভাবে করছি সেটা সব কিছু এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এটা হলো গোপালের বাঁশি। তো ওর অঙ্গরাগ করার আগে আমি ওর সিংহাসনে ওর অনুপস্থিতিতে ওর বাঁশিটা রেখে দিচ্ছি, যাতে ও এখানে থাকুক। আর ততক্ষণ আমি ওর ভালো করে অঙ্গরাগ করি। আর এখানে আমি গোপালের জন্য এক গ্লাস জল এবং কিছু ড্রাই ফ্রুটস আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ওর খিদে পেলে ও নিজের মতন করে খেয়ে নেবে। আর আমি গোমাতাকেও বলে রাখলাম যে ওর ভালো করে দেখাশোনা করার। তো দেখো বন্ধুরা, এইবারে আমি গোপালের অঙ্গরাগ করব। তো দেখো, এখানে আমি গোপালের বাঁশিটা রেখে দিলাম। এইবারে দেখাই যে অঙ্গরাগ করতে কি কি জিনিস লাগে। তো দেখো, অবশ্যই রংটা তো লাগবেই। আর এখানে দেখো অনেকগুলো তুলি আছে, তো একদম সরু তুলি যেটা 000, তো দেখো আমি সেইটা নেব। এখানে কিন্তু সরু মোটা অনেকগুলোই তুলি রয়েছে, তবে এই তুলিটা কিন্তু আমাদের লাগবে। এটা কিন্তু একদম সরু, চোখগুলো আঁকার জন্য এটার প্রয়োজন হবে। তো দেখো এটার ব্রাশটা কতটা সরু, এই তুলিটা কিন্তু সমস্ত কাজে লাগবে। এর থেকে আর একটু মোটা আছে এইটা, তো দেখো এই দুটোই কিন্তু মোটামুটি আজকে লাগবে। আর এখানে দেখো আমি তুলো নিয়েছি, একটা কাপড় নিয়েছি রং মোছার জন্য। আর এইগুলো হলো নীল আর্ট, তো এইগুলো দিয়ে আমি টিপ পড়াতাম গোপালকে। আর এখানে দেখো ইয়ারবাডস নিয়েছি যদি লাগে, আর পেন্ট রিমুভার নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা হলো অ্যাক্রেলিক কালার। তো এখানে দেখো কী কী কালার রয়েছে, তোমাদের দেখাই ভালো করে। বন্ধুরা, আমি কিন্তু বেশি রং নিইনি। দেখো আমি কয়েকটা রঙই আমার কাছে রয়েছে, ছটা মতন রং রয়েছে, আর এই ছটা রং দিয়ে কিন্তু সমস্ত বিষয় করা যাবে। তো রংটা দেখো ক্যামেলের ফেব্রিকা অ্যাক্রেলিক কালার্স, তো তোমরা দোকানে বললেই পাবে। সিঙ্গেল এইগুলো নিতে পারো, এক একটা 18 টাকা, পারলে পুরো সেটটাও নিতে পারো। তো দেখো খুবই কম দাম, খুব বেশি দাম নয়, 18 টাকা করে নিয়েছে এক একটা পিস। তো দেখো আমার কাছে লাল রয়েছে, সাদা রয়েছে, নীল আছে, সবুজ আছে, কালো আছে। তো এইগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে বিভিন্ন কালার করা যাবে। যেমন লাল আর সাদা যদি মেশাও তাহলে কিন্তু গোলাপি চলে আসবে, আর যদি তোমরা নীল এবং সাদা মেশাও তাহলে কিন্তু আকাশি রং চলে আসবে। তো তাই জন্য আমি মেন এই কালারগুলো নিয়েছি। আর এইবারে চলো গোপালের কাছে। তো দেখো আমাদের গোপাল সোনা চলে এসেছে। বন্ধুরা, অঙ্গরাগ চলাকালীন যদি ওর চোখে বা কোনো জায়গায় আঘাত লাগে কিংবা খোঁচা লাগে বা লেগে যায়, তাই জন্য আমি ওর স্থানে ওর বাঁশিটা রাখলাম। ততক্ষণ ও ওখানে থাকুক, আমি এই মনোভাব নিয়ে কিন্তু গোপাল সোনাকে আজকে অঙ্গরাগ করব। দেখো যতই আমরা ভাবি সেরকম তো হয় না, তবে এটা একটা মনোভাব, এটা একটা ইচ্ছে। আমরা যেহেতু ব্রাশ দিয়ে করছি তেমনভাবে হয়তো লাগবে না, তবুও যদি কোনো কারণে লেগে যায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে আগে সমস্ত কালার যেটুকু পারছি রিমুভার দিয়ে তুলে নিচ্ছি। পেন্ট রিমুভার পাওয়া যায়, যদি তোমার দোকানে গিয়ে বলো তাহলে কিন্তু পেয়ে যাবে, যেখানে বই খাতা দোকান রয়েছে তো সেখানে পেয়ে যেতে পারো। তো দেখো আমি পুরোপুরি যেটুকু তুলতে পেরেছি, কেন গায়ের জোর দিয়ে আমি পুরোটা তুলতে গেলাম না, যেটুকু উঠলো আমি সেইটুকুই কিন্তু রেখেছি। তো চলো এইবারে সুন্দর করে গোপাল সোনার অঙ্গরাগ করি। তো এইটা একটা রিকোয়েস্টেড ভিডিও বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো দেখো আমি বাটিতে জল নিয়ে নিয়েছি তুলিটা ধোয়ার জন্য। তো সবার প্রথমে গোপালের চোখের যে বেসটা রয়েছে সাদা রং, তো সেইটা কিন্তু আঁকবো বন্ধুরা। তো এরকম একটা সরু তুলি নেবে তোমরা, আর সাদা রংটা এইভাবে যে লেয়ারটা রয়েছে বা যে বেসটা রয়েছে সেইটা ধরে তোমরা কিন্তু সাদা রংটা করতে পারো, যারা একদম প্রথম কোনোদিন অঙ্গরাগ করোনি। যে সমস্ত বন্ধুদের গোপালের চোখ এবং ভুরুটা একটুখানি উঠে গেছে, সেইগুলো তোমরা কিন্তু সুন্দর করে অঙ্গরাগ করে নিও বন্ধুরা। তো আমি কিন্তু এখানে অ্যাক্রেলিক কালার নিয়েছি, তোমরা চাইলে অ্যাক্রেলিক কালার নিতে পারো, বিভিন্ন রঙের নিতে পারো। তো আমি এখানে মোট 6টা রং আছে আমার কাছে। তো দেখো আজকের আমি মোটামুটি সমস্ত কিছুই রং করছি, মানে হাতের, তারপরে পায়ের দিকে, ওর হাতের নাড়ুটা। তো এই যে রংগুলো করছি বন্ধুরা, সমস্ত কিন্তু এক একটা শুকিয়ে যাবার পর, এমন নয় যে একসাথে সবকটা করে দিলে, একটু সময় দিও যাতে এক একটা রং একটু শুকিয়ে যায়, তারপরে কিন্তু তোমরা করো। আর অবশ্যই শুকোতে দিতে হবে, কারণ হয়তো মনে হচ্ছে শুকিয়ে গেছে, তবে আমরা যদি দেখি তো ওখানে কিন্তু এখনও কাঁচা থেকে যায়, আর ভালোভাবে যদি হাত দিয়ে ধরি তাহলে হাতের ছাপ পড়ে যায়। তো অবশ্যই বন্ধুরা খানিকক্ষণের জন্য রঙগুলোকে শুকানোর জন্য দিতে হয়। তো এই জন্য আমি কী করেছি, সকালবেলা আগে পুজোটা দিয়ে দিয়েছি বন্ধুরা, আর গোপালকে আমি স্নান করাইনি, এমনি ওকে পুজো দিয়েছিলাম, ওকে ভোগ নিবেদন করেছিলাম। জানি এগুলো করতে একটু সময় লাগবে, আর অবশ্যই ওর জায়গায় মানে বাঁশি যেখানে আমি রেখেছি ওর হয়ে, তো সেখানে কিন্তু
আমি ওর খাবারও রেখে এসেছি, যাতে ওর খিদে পেলে ও খেয়ে নেয়। আর যেহেতু আমি বিষয়টা সকালবেলার মধ্যেই করে নিচ্ছি, তাহলে আশা করি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরাও বন্ধুরা যারা অঙ্গরাগ করবে, তারা চেষ্টা করবে সকালের মধ্যে করার বা শুরু করার, তাহলে কিন্তু বিকেলের মধ্যে কিংবা দুপুরের মধ্যে একদম ঠিকঠাক হয়ে যাবে। কারণ এইগুলো শোকাতে একটু সময় লাগে, অবশ্যই সময় দিতে হয় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি পায়ে আলতা পরিয়ে দিলাম, এবং যে নখগুলো রয়েছে তো সেখানে আমি ছোট্ট ছোট্ট সাদা রং করে দিচ্ছি। তো দেখো কত কিউট লাগছে আমাদের গোপাল সোনার পা। তো বন্ধুরা, আমরা যে অংশে রঙগুলো করছি, আশেপাশে যদি সেইগুলো রং করার থাকে তাহলে একসাথে করে নিতে পারো, তাহলে ওই অংশটা কিন্তু একসাথে শুকিয়ে যাবে রঙটা। যদি তোমরা একবার আগে পিছু করো, মানে নিচের দিকটা একবার করলে কিংবা ওপরের দিকটা করলে, সেটাও করতে পারো, তাহলে কিন্তু খুব সুবিধা হয় এক একটা রং শুকানোর জন্য। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু এক একটা করছি। চোখের পোর্শনটা আমি সবার শেষে এলাম, কারণ ওইটা আমি চেয়েছিলাম ভালোভাবে শুকিয়ে যাক তারপরে। তো দেখো, আমি যে এবার আউটলাইনটা করছি কালো রং দিয়ে, এটা কিন্তু গোপালের চোখের যে আউটলাইনটা, এইভাবে তোমরা করতে পারো। আগে প্রথমে সাদা রঙের বেসটা করে নিও, তারপরে কালো রং দিয়ে তোমরা আউটলাইনটা করে নিও, তারপরে এটাকেও কিন্তু শোকানোর জন্য একটু সময় দিও বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা প্রথমবার অঙ্গরাগ করবে, এর আগে যারা কখনো করোনি, তারা অবশ্যই পুরো বিষয়টা কিন্তু ধরে ধরে করো। আমি ভিডিওটা একটু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে খুব বেশি বড় না হয়। তো তোমরা কিন্তু বিষয়টা খুব ধরে ধরে করো, অবশ্যই তোমরা পারবে। যারা ভাবো যে হয়তো পারবে না বা হাত কাঁপবে বা ঠিকঠাক হবে না, একবার চেষ্টা করো। আর যেখানে যেখানে ভুল হবে, সেখানে কাপড় দিয়ে যদি রঙটা বাইরে বেরিয়ে যায় কিংবা একটু বেশি হয়ে যায়, তো অবশ্যই একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে তোমরা ওটা কিন্তু মুছে নিতে পারো, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, চোখের ওপরে আমি বেসটার ওপরে হালকা নীল রং দিলাম, তার ওপরে হলুদ রং দিলাম। এইবারে আমি ঠোঁটের রংটা করছি লাল। তো আমি এখানে লাল আর হালকা সাদা রং মিশিয়ে একটু হালকা রং দিচ্ছি, পুরোপুরি ডিপ লাল দিচ্ছি না। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ঠোঁটটাও আঁকছি। আর তোমরা চেষ্টা করবে যে একটা স্মাইল আনার জন্য গোপালের মুখে, তো গোপালের হাসি মুখের জন্য দুই ধারে একটু ওপরের দিকে তুলে দেবে, তাহলে কিন্তু মনে হবে আমাদের গোপাল সোনা খুব মিষ্টি মিষ্টি করে সুন্দর করে হাসছে। তো দেখো, আমি এইভাবে কিন্তু ঠোঁটটা এঁকে নিলাম, এবং এই যে দুপাশটা রয়েছে তো আমি একটু ওপরের দিকে করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে, এবং দেখতেও ভালো লাগলে গোপাল সোনাকেও ভালো লাগবে আর মনে হবে গোপাল সোনা আমাদের হাসছে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ঠোঁটটা এঁকে দিলাম। তো এইবারে সমস্ত বিষয়গুলো শোকানোর জন্য একটু সময় দিতে হবে। তো দেখো, এইবারে কিন্তু আমি ভুরুটা এগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বিষয়টা কিন্তু আমি অনেকটা সময় ধরে করছি, তবে আমি এডিটিং করে সময়টা অনেকটা কমিয়ে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে তোমরা পুরোপুরো বিষয়টা যেখানে যেখানে দেখার তো সেইগুলো যাতে দেখতে পারো। তো এইবারে দেখো, আমি তিলকটা করছি, সাদা রংটা এঁকে নিচ্ছি বেশ। তো দেখো, তারপরে কিন্তু আমি লাল রং দেবো। তো এইটা তোমাদের যে যার ইচ্ছা যে তোমরা কীভাবে সাজাতে চাও। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সুন্দর করে ভালোবেসে গোপালের অঙ্গরাগ করো, যেরকম তোমরা যেভাবে সাজাতে চাও তোমাদের মনের মতন করে। তো দেখো বন্ধুরা, এর আগেও কিন্তু আমি বহুবার অঙ্গরাগ করেছি, তবে দুর্ভাগ্যবশত সেই সময় আমাদের এই ইউটিউব চ্যানেলটা ছিল না, নাহলে কিন্তু আমি রেকর্ডিং করতাম। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো দেখো, এইবারে আমি গোপালের চোখের আই বলটা তৈরি করছি, এইভাবে একদম মাঝখানটায় গোল করে ওপরের দিক থেকে নিচের দিকে। দেখো, আমি আগে গোল মতন শেপ করে নিচ্ছি, তারপরে কিন্তু ভিতরের দিকটা ভরাট করছি। তো আগেই কিন্তু আমি গোল মতন একটা শেপ করে নিচ্ছি, যাতে বিষয়টা বুঝতে পারি ছোট হলো না বড় হলো, যে দুটো চোখ কিন্তু সমানভাবে দেখে নিও যে একই রকমভাবে হচ্ছে নাকি মনিটা। তো দেখো, এখনই কত কিউট লাগছে, দেখো গোপালের চোখটা হয়ে যাবার পর কত সুন্দর লাগছে দেখো তো। তো এইবারে আমি শোকানোর জন্য একটু সময় দেব। তো দেখো, এইবারে কিন্তু আমি লাল রং দিয়ে তিলকটা করছি বন্ধুরা। আগেরবারে ছিল সাদা রং দিয়ে আর ভিতরটা ছিল লাল, তো এইবারে আমি বাইরের আউটলাইনটা লাল দিয়ে করছি আর ভিতরটা করছি সাদা। তো তোমরা যখন অঙ্গরাগ করবে বন্ধুরা, তোমাদের এত ভালো লাগবে যে কি বলবো, আমার এই জায়গাটাই সবথেকে ভালো লাগে, যে গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজাতে ইচ্ছা করে, তো ভীষণ ভালো লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে, আর আমাদের গোপাল সোনা তো এমনিতেই খুব মিষ্টি, সকলের গোপাল সোনাই খুব মিষ্টি। তো দেখো কত সুন্দর লাগছে, আর তোমরা যখন আমাকে গোপালের ফটো পাঠাও, তোমাদের কত সুন্দর লাগে, তোমরা কত সুন্দর করে সাজাও গোপাল সোনাদের, কত সুন্দর করে সিঙ্গার করাও, তো আমার খুব ভালো লাগে। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু আমাকে ফটো পাঠাতে পারো, আমি চেষ্টা করব কমিউনিটিতে পোস্ট করার। তো দেখো বন্ধুরা, তিলকটা একটুখানি বড় হয়েছিল বা বাইরে বেরিয়ে গেছিলো, তো আমি ওখান থেকে কিন্তু মুছে নিলাম, এবং তারপরে আবার শুকিয়ে গেলে আমি ওপরের পোর্শনটা আবার করে নেব। তো এইবারে কিন্তু আমি ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর করে ছোটো ছোটো ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি একদম ওপরে।
এটা দেখে মনে হবে চন্দনের ফোঁটা। তো দেখো সুন্দর করে তোমরা দিতে পারো, সাদা রং দিয়ে দিতে পারো কিংবা লাল দিয়ে দিতে পারো। তো আমি সাদা রং দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ফোটে। আর ওপরে তিলকটা দেখো আমি করে নিয়েছি। তো এইবারে বন্ধুরা আমি এখানে সাদা রং নিয়েছি আর নিচ্ছি একটু নীল রং, একটু আকাশি রং করবো বলে, মানে একটু হালকা রং। এই নীল রংটা কিন্তু একটু ডিপ, তো আমি সাদা আর ডিপ নীল রংটা নিয়ে একসাথে নিয়ে দেখো এইরকমভাবে একটা হালকা শেড নিয়ে চলে আসছি। তোমাদের একটু আগেই বলছিলাম যে ডিপ ডিপ যদি রঙগুলো থাকে তাহলে আমি সাদা রঙের সাথে যদি মেশাই তাহলে কিন্তু হালকা রং হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে হালকা রং। তো দেখো আমি এখানে এরকম আকাশি রংটা বা একটু হালকা রং নীল রঙের। তো এই যে আমাদের গোপালের চোখের যে মণিটা আমরা করেছি তার চারপাশ থেকে দেখো একটা সুন্দর করে ছোট্ট বল করব। দেখো সরু করে যেভাবে আমি করছি তোমরা দেখো, তাহলে কি মনে হবে একদম যে চোখের রিয়েল লুক তো সেইটা আসবে। দেখো বন্ধুরা ভালোভাবে দেখার চেষ্টা করো, যারা প্রথমবার করতে চলেছো তারা অবশ্যই করো এবং খুব সুন্দর করে অঙ্গরাগ করো। তো দেখো বন্ধুরা শুধুমাত্র বাইরের দিকটা নয়, একদম গা ঘেঁষে, কালো মনির গা ঘেঁষে আমি এই নীল রংটা গোল করে করলাম যাতে মনে হয় যে একদম আসল চোখের মতন যে লুকটা আসবে। তোমরা চাইলে এই নীল রঙের জায়গা যেটা আমি করলাম সেটা তোমরা হলুদ রং নিতে পারো কিংবা হালকা সবুজ বা খয়েরি কালার তোমরা নিতেই পারো তোমাদের মতন করে, বা সাদা আর কালো মিশিয়ে তোমরা যেরকম চাও সেরকমভাবে নিতে পারো। তো আমি এখানে নীল আর সাদা মিশিয়ে নিচ্ছি। তো দেখো এবার এইটা আমি শুকনো হওয়ার জন্য একটু সময় দেব, আর অবশ্যই কিন্তু তোমরা একটু সময় নিয়ে করো বন্ধুরা, তাড়াহুড়ো করো না কিংবা একটা রং না শুকানোর আগেই আরেকটা রং করো না, তাহলে কিন্তু ছাপ পড়ে যাবে হাতের কিংবা উঠে যাবে। তো দেখো বন্ধুরা এইবারে সব শেষে আমি দেখো এরকম ছোট্ট একটা বল করে দিলাম চোখের মধ্যে, যাতে গোপাল সোনা আমাদের দেখছে তাকিয়ে রয়েছে এরকম একটা বিষয়। আর সব শেষে দেখো ও ঠোঁটের তলায় একটা তিল দিলাম, দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে। বন্ধুরা দেখো গোপাল সোনার অঙ্গরাগ হয়ে গেছে, আর অঙ্গরাগ করা হয়ে গেলে তারপরে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান দেওয়াটা জরুরি। তো আমি এখানে তাই জন্য পঞ্চামৃত দিয়ে স্নান দেবো। তো কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে, দেখো মিষ্টি মিষ্টি করে হাসছে। আর পঞ্চামৃততে পাঁচটা জিনিস লাগে তোমরা সবাই জানো, দুধ দই ঘি মধু আর শর্করা। শর্করার জায়গায় তোমরা মিষ্টির জল কিংবা চিনির জল নিতে পারো। এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি হয়, তাই আমি আর আলাদা করে দেখালাম না। তো এই একটা ঘটের মধ্যে আমি পাঁচটা জিনিস একসাথে নিয়ে নিয়েছি আর তুলসী পাতা নিয়েছিলাম। তো এই পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। তো অবশ্যই তোমরাও কিন্তু তোমাদের মতন করে সুন্দর করে গোপালদের অঙ্গরাগ করো, সুন্দর করে সাজিও বন্ধুরা। তো এই রংটা কিন্তু খুব একটা বেশি পার্মানেন্ট হয় না, তবে অবশ্যই যখন রং আবার উঠে যায় তোমরা আবার কিন্তু অঙ্গরাগ করতে পারো, তবে বেশ কিছুদিন এই রংগুলো থাকে তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টি লাগছে আমাদের গোপাল সোনাকে, আর ও এমনিতেই মিষ্টি, তবে অঙ্গরাগ করলে আর একটু বেশি মিষ্টি হয়ে গেছে। আর আজকের ওকে খুব সুন্দর করে সাজ এবং সিঙ্গার করব। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এছাড়াও আমি গোপাল বিষয়ক অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো, কিংবা উপরের আই বাটনে গিয়ে কয়েকটা লিংক দেওয়া রয়েছে ভিডিওর, তো সেখানে গিয়েও সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখো বন্ধুরা এইটা হলো গোপালের কানের দুল। তো এইরকম সেম দেখতে দেখো এত কটা কানের দুল রয়েছে, ভীষণ প্রিয় আমার গোপাল সোনার এই সাদা রঙের এই বল কানের দুলগুলো। তো দেখো এইরকম একই দেখতে প্রচুর কানের রয়েছে ওর কাছে, কিন্তু ওর জন্য আমি যা অন্য কানেরগুলো নিয়েছিলাম তো সেইগুলোর পছন্দ হয়নি বন্ধুরা। এই সাদা রঙের বল কানের বা পুঁতির কানেরগুলো ভীষণ প্রিয় গোপাল সোনার। তো দেখো আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে সাজ সিঙ্গার করার পর, আর এই হলুদ জামাটা পরলে তো ভীষণ ভালো লাগে, তোমরা নিজেরাই বলেছ। তো দেখো আমাদের গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে বন্ধুরা, আর তার সব শেষে কিন্তু অবশ্যই আয়না দর্শন। তো দেখো গোপাল সোনাও একটু দেখুক যে আমি ওকে কত সুন্দর করে সাজালাম। তো এইবারে যাব গোপালের সিংহাসনে যেখানে আমি ওর বাঁশিটা রেখেছিলাম। তো এইবারে আমি একটু প্রার্থনা করব যে গোপাল সোনা তুমি আবার তোমার মধ্যে ফিরে এসো। দেখো এইগুলো বলা হলো একটা মনের ভাব, একটা ইচ্ছে যে আমি এইভাবে করেছি, তো আমি যখন রং করছি কিংবা অঙ্গরাগ করছি সেই সময় যেন গোপাল ওই বাঁশিটার মধ্যে থাকে, তার কোনো আঘাত না লাগে, তার জন্য কোনো কষ্ট না হয়, এই মনোভাব নিয়েই কিন্তু এটা করা, আর কিছুই নয় বন্ধুরা। তো দেখো আমাদের গোপাল সোনা এইবারে ওর সিংহাসনে বসবে। তো ওর বাঁশিটা আমি নিয়ে নিলাম আর ওর হাতে ফিরিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমাদের গোপাল সোনাকে, মিষ্টি গোপাল সোনা কত সুন্দর করে হাসছে দেখো। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যে কেমন হলো আর গোপাল সোনাকে কত সুন্দর লাগছে, তো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা বলো। তো দেখো বন্ধুরা আমাদের মিষ্টি গোপাল সোনা কত কিউটভাবে তোমাদের দেখছে এবং সুন্দর করে হাসছে ওর হাসি মুখ নিয়ে। তো দেখো বন্ধুরা,
তো দেখো বন্ধুরা কত সুন্দর আর মিষ্টি লাগছে আমাদের গোপাল সোনাকে, তোমরাও তোমাদের গোপাল সোনাদের খুব সুন্দর করে অঙ্গরাগ করতে পারো। তো আশা করছি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি সমস্ত বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি যে অঙ্গরাগ করার আগে কি করতে হয় আর অঙ্গরাগ কিভাবে করতে হয় আর অঙ্গরাগ হয়ে গেলে কি করতে হয়। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল বন্ধুরা, তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা অবশ্যই এইভাবে কিন্তু চেষ্টা করো। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের, কারণ তোমাদের কমেন্টটা আমাকে খুব পজিটিভ ফিডব্যাক দেয়। অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো বন্ধুরা। তো চলো আজকের জন্য এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।